হলো কপল, কি না? কপল। এই কপলে তখন এই পাপড়িটি নড়াচড়া করবে না। নড়াচড়া করলে যদি কপলে স্পর্শিত হয় তাহলে এই পাপড়ি দিয়ে গোবিন্দের চরণ সেবা করা যাবে না। যদি কপলে স্পর্শিত না হয় তাহলে সেই পাপড়ি ফেলে দিয়ে অনু পাপড়ি, কারণ এটা উচ্ছিষ্ট হয়ে গেল, নিজের চোখের স্পর্শে ফুলটি উচ্ছিষ্ট হল, সেই ফুল দিয়ে আর গোবিন্দ চরণ সেবা করা যাবে না। এই ফুলটি ফেলে দিয়ে পার্শ্ববর্তী পুষ্প পল্লব নিয়ে, পুষ্পের পল্লব নিয়ে গোবিন্দ চরণ সেবন করতে হবে। এই হলো ভজন। অতএব আমরা যে ভগবানকে ভজন করি কেমন করে, তুমি নেও নেও, না নেও না নেও, বাদ দাও, দিলাম দিলাম, নেও নেও, না নেও, বাদ দাও। এই হলো সাধকের ভজন। তাহলে আজকে শুনছেন কত সূক্ষ্ম ভগবত ভজন। সেই নিধুবন নিকুঞ্জ, নি মানে নাই, কুঞ্জ মানে ঘর, বস্তুটা আছে খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। যেমন বলতেছিলাম এই জগতে একটা নাম আছে, বস্তু নাই, যার নাম আকাশ, কি নাম? আকাশ নাম আছে। উপর দিকে তাকাও, আমরা কি কই ওইটা ধরে দেখছো কোনদিন? ধৈর্য দেখো না। রাধারানীর প্রেম আকাশের মতো, নিতাই গৌর হরি, কিসের মতো? আকাশের মতো। তাহলে সেই প্রেম এবার গোবিন্দের মনে মনে ভাবনা, এই অপ্রাকৃত প্রেম আমাকে গ্রহণ করতে হবে। কইছেন মধুরিমা, আমাকে ভালোবেসে এত সুখ পায় কিসের কারণে? কইছেন তুয়া প্রেম ভোর, নিশ্চয় এর মধ্যে কোন সম্বন্ধ আছে। যে সম্বন্ধে আমাকে ভালোবেসে রাধারানী সুখ পায়, সেই সম্বন্ধটার নাম হচ্ছে মদ নাট্য সুখ, কি না? এই সময় বলানো যাবে না, এই সময় ভজনের কথা শুনবে। মদ নাট্য সুখ, সেই সুখে পূর্ণাঙ্গ প্রকাশ বিলাসে, কিসে? বিলাসে। তো বিলাসটা করেন কোথায়? কুঞ্জের ভিতরে। স্বামী স্ত্রী যে ঘরে থাকে সেই ঘরের দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বন্ধ থাকে, কেন? খোলা রেখে শোয়া যায় না। এই জায়গাটাই ভজন। নিধুবনের নিকুঞ্জ মন্দির, নিকুঞ্জ, ওই কুঞ্জ, ওই ঘরে ভীতি নাই, ওই ঘরে ভীতি ছাড়া ঘর হয়, জোরে বলো, ভীতি ছাড়া ঘর হয়, ওই ঘরের খুঁটি নাই, খুঁটি ছাড়া ঘর হয়, কিন্তু ওই ঘরের খুঁটি নাই, ওই ঘরের চাল নাই। হ্যাঁ, এটা আবার কেমন ঘর মনে মনে ভাবো, পেয়ে যাবে। ওই ঘরের চাল নাই, ওই ঘরের বেড়া নাই, ওই ঘরে, ওই ঘরে বেড়া ছাড়া ঘর হয়, কিন্তু ওই ঘরে ঢোকার একটি দরজা আছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ওই ঘরে ঢুকবার একটি দরজা আছে, যে দরজা দিয়ে এই জগতের প্রতিটি জীব ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখেছেন, যে দরজা দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জীব ভূমিষ্ঠ হয়ে আলো দেখেছেন, সেই ঘরের মত নাক্ষ সুখ বিবাসে ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে আজ বসে বসে পণ ধরে খেলা খেলছেন। পণ ধরে, পণটি কি? যে হেরে যাবে, যে হেরে যাবে, জয়ী ব্যক্তি হেরা ব্যক্তিকে আলিঙ্গন করতে হবে, হেরা ব্যক্তিকে। এই জগতের খেলা
আর ভগবৎ জগতের খেলা কি এক এই জগতে যে হেরে যায় সে এসে জয়ী ব্যক্তির চরণে ধরে ধরে কি না বিচারে যদি হেরে যায় কি করে হেরে যাওয়ার লোকটা যে জিতে গেল তাকে শালিঙ্গন করেন তার কাছে ক্ষমা চান কিন্তু অপ্রাকৃত জগতের খেলা এই জগতের মত নয় ওই জগতের খেলা যে হেরে যায় জয়ী ব্যক্তি হেরা ব্যক্তি কালিঙ্গন দেয় এটা বৈষ্ণবের স্বভাব এই জগতে দেখবেন বৈষ্ণবকে যতই গালি দেন বৈষ্ণব কিছু মনে করে না যদি পারে তো গিয়ে ওই গালিওয়ালা লোকটার কাছে গিয়ে বলে দাদা একটু চরণ ধুলি দেবেন এত দৈন্যতা ভগবান শ্রী গোবিন্দ রাধারানীর সঙ্গে পণে আবদ্ধ হলেন রাধারানী বললেন তাহলে খেলাটা খেলবো কি খেলা বলছেন এক দমে কে কতবার কৃষ্ণ নাম বলতে পারে আর এক দমে কে কতবার রাধা নাম বলতে পারে সাক্ষীকে দ্বারে সাক্ষী থাকবে বিশাখা সখী কে থাকবেন বিশাখা সখী দ্বারে থাকবেন এই জন্য ভজন অঙ্গের সখী অনুগত অদ্বৈত পরিবারের সখী অনুগত বিশাখা সখী নিত্যানন্দ পরিবারের দুটি শাখা একটা জাহ্নবী শাখা বাবাজি জানা আছে কি একটা শাখার নাম কি একটা জাহ্নবী শাখা নিত্যানন্দ পরিবারের দুটি শাখা একটা জাহ্নবী শাখা আর একটা শ্রীনিবাস আচার্য শাখা বুঝা গেল বাবা এই নিত্যানন্দ পরিবার থেকে নিয়ে নেবেন এগুলি খুব দরকার ভজন আজকে শুনছেন আলোচনা এগুলি নিয়ে নেবেন অদ্বৈত পরিবারের দুটি শাখা একটি হচ্ছে কৃষ্ণ মিশ্র শাখা একটি কৃষ্ণ মিশ্র শাখা আর একটি বলরাম দাস গোস্বামী শাখা বলরাম দাস গোস্বামী শাখা এই বলরাম দাস গোস্বামী শাখা যারা আছো তাদের ভজনে দ্বার হলো পূর্বদ্বার দ্বার কি পূর্বদ্বার সখীকে জোরে বলো হ্যাঁ সখী বিশাখা এই জন্য জেনে রাখবে অদ্বৈত পরিবার ভুক্ত যারা তারা আদি গুরুর বংশধর সব ক্ষেত্রেই উত্তম নিতাই গৌর হরি বল দ্বারে বিশাখা দ্বার পূর্ব দুয়ার পূর্ব দুয়ার তার সেই পূর্ব দুয়ারে দাঁড়িয়ে বিশাখা সখী ভজনের দিকে লক্ষ্য রাখছেন সাক্ষী বিশাখা কৃষ্ণ একদমে রাধা নাম করলেন কত করলেন করলেন একশত রাধা নাম কত করলেন একশত রাধা নাম রাধারানী একদমে করলেন একশো আট বার কৃষ্ণ নাম একশো আট বার কে জিতলো কে জিতলো কারণটা কি জিতার কারণটা কি একশো আট বার করলো কারণ কি গোবিন্দের সে রাধারানীর দম বেশি নাকি বেশি ভজনের